মর্নিং ফ্রম দুধপাত্রি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুধপাত্রিতে। দুধপাত্রি হলো শ্রীনগর থেকে 48 কিলোমিটার দূরে। আমি শ্রীনগর থেকে বেরিয়েছিলাম 8:30, তখন প্রচণ্ড কুয়াশা ছিল, এই জন্য রাস্তার আমি ভিডিও নিতে পারিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভ্যালিতে। আমাদের গাড়ি একদম নিচে পার্কিং করা আছে, একদম পিছনে দেখা যাচ্ছে পার্কিং। আমি আর আমার এক দিদি রয়েছে, যারা আমরা হেঁটে হেঁটে ভ্যালিতে উঠেছি এনজয় করার জন্য। বাট আমাদের আর যে মেম্বাররা রয়েছে 7 জনকে আমরা ঘোড়ায় তুলে দিয়েছি। এখানে 6টা পয়েন্ট আছে দেখানোর জন্য। একদম লাস্টে যেটা আছে দুধগঙ্গা, মানে একটা নদী আছে, যে নদীটা দেখে আপনার দারুণ লাগবে। আমি জানি না হেঁটে আমি পৌঁছাতে পারবো কিনা ওখানে। তো এখান থেকে ওই দুধসাগর মানে দুধগঙ্গা নদীটার নাম করে এই জায়গাটার নাম হয়েছে দুধপাত্রি। ভ্যালিটা দারুণ ভ্যালি, দারুণ, মানে চারিদিকে, মানে চারিদিকে পাহাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন বরফ রয়েছে। আমার পিছনে বরফ দেখা যাচ্ছে। এই ভ্যালিতে চারিদিকে খালি মিডো, দূরে দূরে মিডো ছাড়া আর কিছু নেই। সুন্দর জায়গা, সুন্দর। বেশি দূর ডিস্টেন্স বেশি কর না, 2 ঘন্টা জার্নি গাড়িতে। শ্রীনগর থেকে ডাল লেক থেকে আমরা উঠেছি, 2 ঘন্টা জার্নি। এখানে প্যারাগ্লাইডিংও হয়, আমার পিছনে প্যারাগ্লাইডিংয়ের তো মানে স্টার্ট করছে বা ওরা কিছু। আপনি হেঁটেও আপনার ভালো লাগবে, যারা ঘোড়ায় যেতে চান আপনার ঘোড়ায় যেতে পারেন। আমি দেখি হেঁটে হেঁটে কত দূর যেতে পারি, একটু আপনাকে চারিদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সামনে দেখা যাচ্ছে কত ঘোড়া যাচ্ছে, আগে দেখুন। কাশ্মীর প্ল্যান করলে দুধপাত্রি মিস করবেন না, দুধপাত্রি অবশ্যই আসবেন।